Everyone, assalamu alaikum. This is Jeffrey. Welcome to my another new video and welcome to my page. But it is a gotokalke video. Gotokal Aman Noshin the Astahobe. The Shokal take a shop kitcha Astas the Gusa Chilam and Babu or Ami Shokalvela fresh in the Chilam. Even Shata Shata Ami to Gusul Kurinisilam, then Chulta Shoka Chilam are Idike shop from my Ami Gusul Kula, Amashata shop from my Arafo Gusul Kore, the Amradijan Kotabutisilam, Aroka Bortisilam, Aski Pipicholo Java Abar onicted in Pore Aspo, Okunuhabe Raji Huchilona, then Dustamikutuko. আমাদের খাবার দিয়ে দিছিল ভাবি তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়ছিলাম তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে বড় বাবু আমাকে বলতেছিল পিপি আমি যে খাচ্ছি একটু ভিডিও না একটু ভিডিও না দেন খাওয়া দাওয়া শেষে অ্যাজ ইউজুয়াল এই লাল চাটা না খেলে আমার ভালোই লাগে না তারপর আমি একটু ভিডিও নিছিলাম আম্মুর সাথে একটু বাজারে যাব মেনলি আম্মু কিছু কেনাকাটা করবে আর ভাইদের জন্য জয়দেবপুর অপেক্ষা করতেছিল আর আমরা বেহার পর দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সো কিছু করার নাই আমরা একটা অটো নিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম আর বাসা থেকে যত সামনে দিকে যাচ্ছে যতই দেখতেছি যে চারদিকে গরু নিয়ে একটা টানাটানি করার অবস্থা দেন আপনি যে দোকান থেকে বোরকা কাপড় কিনে থাকে আম্মু সেই দোকানে ঢুকতাম আর কালেকশনগুলো অনেক সুন্দর ছিল কিছু কামিজের গজ কাপড় ছিল সেগুলো অনেক ভালো ছিল বাট ঈদ সামনে দেখে আমি আম্মুকে বলি না কিনে দেওয়ার জন্য পরে ইনশাল্লাহ কোনো সময় কিনবো আর আম্মুর জন্য মিলে আমরা এই পিঙ্ক কালারটা নিলাম ভাইয়ার এই পিঙ্ক কালারটাই পছন্দ হয়েছে সো এটাই হচ্ছে আমরা আম্মুর জন্য নিয়েছি দেন জন্য কিছু লোশন শ্যাম্পু নেওয়া হয়েছিল বাট ওগুলি আমি আর ভিডিও নিতে পারিনি কারণ রাস্তাটা প্রচুর রাশ ছিল আর প্রচুর মানুষজন ছিল আর আম্মু আমাকে রাস্তার ভিতরে ফোন বের করতে একদমই অ্যালাউ করে না কয়েকদিন বাকি দুই দিনে মিলে বাকি এর মধ্যেই হচ্ছে মাছ বেশি করে কিনে নিয়ে আসছে যাতে ঈদের পরে একটু দাম বেশি হয়ে যাবে এই মনে করে তো ভাবি এগুলি সব কাটাকাটি করে পরিষ্কার করে রেখে দিচ্ছি ভাপাচ এদিকে আম্মু ভাপা চিংড়ির জন্য সব কিছু একদম রেডি করে নিচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে ভাপা চিংড়িটা রান্না করা হয় সেভাবেই করছে আর বেশি করে সর্ষের তেলটা দিতে হয় যাতে এটার খাইতে অনেক ঝাঁকঝাঁক লাগে অনেকটা পুডিং স্টাইল দেন আম্মু হচ্ছে একটু গরুর মাংস করতেছিল আর গরুর মাংস ঈদের আগে আমি মাকে করতেছিলাম আমাকে একটু গরুর মাংস খাওয়াই দাও ঈদে তো আমি কেন থাকবো না তোমার হাতে গরুর মাংসটা মিস করবো তাই হচ্ছে আম্মু ভাইয়াকে দিয়ে অল্প মাংস নিয়ে আসে এসে নিয়ে আসে তারপর আমার জন্য গরুর মাংসটা রান্না করে দিচ্ছে মেনলি আমার জন্য না স্ট্যাক আসবে এটাই হচ্ছে মেন কথা ওর জন্যই মেনলি এই জিনিসগুলো করো ও যেগুলো পছন্দ করে সেগুলো ওর জন্য রান্না করে রাখে সবসময় তারপর অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো বাবুদের সাথে বসে বসে শিপা দেখতেছি বাট এত শিপা দেখে তারপরও আমি কখনো এর এপিসোডগুলি রিপিট হইতে দেখি না আর এদিকে আম্মুর ভাপার চিংড়িটা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি দেন আমি হচ্ছে খেতে বসে পড়লাম আম্মু বললো তাড়াতাড়ি সব মেডিসিনগুলি আসে খেয়ে একটু রেস্ট নিতে হবে তারপরে যেতে হবে তো আমিও খাওয়া দাওয়া করে ফেললাম এদিকে হচ্ছে আম্মু মাছ ভাজি দিতে ভুলে গেছিলো দেন আমাকে বললো মাছ ভাজিটা একটু খাইয়ে নাও মাছ ভাজির সাথে আম্মু বলছে গরুর মাংসটা খাওয়ানো খায় আমি খেয়ে নিলাম দেন ছোটো বাবু আমার কাছে আসলো ওকে খাওয়াই দিলাম দেন এদিকে হচ্ছে ভাবি আমাকে একটু মেহেদি দিয়ে দিছে বলছে যে নাও এক হাতে মেহেদি দাও আরেক হাতে হচ্ছে যাওয়ার আগে দিয়ে দেবো এদিকে ছোটো বাবু বড়ো বাবু মেহেদি দিয়ে দিছে হাম বাঁকাইছে তো এইসব করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে দেন আমরা সবাই মিলে একটু হালকা পাতলা খেয়ে নিলাম আর আম্মু বলতেছিল স্ট্যাক দেরি হবে কিনা আমি বললাম না চলে আসবে তো স্ট্যাক চলে আসছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো ওর আমরা সবাই মিলে গেছিলাম আমাদের গরু দেখতে মেনলি হচ্ছে আমাদের বাসায় ডাবল ঈদ আমার ভাই আম্মু আপু সবাই আলহামদুলিল্লাহ এবার কোরবানি দিতেছে তো হচ্ছে বাবুরা খুব খুশি যে এবার বাসায় দুইটা গরু আসবে এতগুলো হাম্বার মাংস আসবে দেন বাম হাতেও ভাবি হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিছিলো পুরোটু কমপ্লিট করতে পারেনি কারণ ও খেতে খেতে যতটুকু আমরা মেহেদি দিছি ওর খাওয়া শেষ আর আমি জাস্ট এক্স ড্রেস চেঞ্জটা করেই বের হয়ে গেছি দেন আমরা হাঁটতে হাঁটতে আমাদের ক্যাম্পাসে যেই সাইডে গরুটা রাখে মেনলি ওই সাইডেই যাচ্ছি আবাসিকের দিকে হচ্ছে গরু আসতে দেয় না গরু রাখার আলাদা একটা জায়গা আছে সেখানেই রাখে আর এই ইয়াতে করে কি বলে ট্রাকটাতে করে হচ্ছে আমাদের গরুতে আসতেছে আমরা যাদের সাথে কোরবানি দিচ্ছি তাদেরকে হচ্ছে আম্মু ফোন দিয়েছিলো যে কখন আসবা আমার মেয়েটা তো চলে যাবে ওরা বলতেছে যে একটু পরেই চলে আসতেছি তো ওদের জন্য ওয়েট করতে করতে আমরা মানে চলে গেছি দেন গরুটাকে দেখলাম আমার ভাই তারা বলে দিছিলো যে দাদা এবার কালো গরু আনতে হবে সো এবার হচ্ছে আমাদের একটা কালো গরুই কিনছে আর আমার বোনের গরুটা হচ্ছে সাদা দেন সব কিছু করে বাবুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে হচ্ছে আমি ওদের কাছ থেকে বিদায় নিছি অবশ্যই আমি আরাফকে বলে আসি না কারণ হচ্ছে আরাফ প্রচুর কান্না করে আমি চলে আসলে একদম কান্নাকাটি করে ছেলেটা অস্থির হয়ে যায় তাই ওকে আমি লুকায় চলে আসছি আমরা দুজন গল্প করতে করতে একদম বের হয়ে গেছি আম্মুর সাথে বিদায় নিয়ে বের হয়ে আমরা কথা বলতে বলতে এখন গেটের সামনে চলে আসছি আর সামনে হচ্ছে রিক্সার জন্য আসলে আমরা দাঁড়াইছিলাম দেন একদম রিক্সা নিয়ে আমরা রাজবাড়ি মাঠে চলে আসলাম আর এখানে দেখলাম যে আমাদের জয়দেবপুরে যে মেন ঈদগাটা এটা এত সুন্দর করে সাজাইছে আমার খুব ভালো লাগছে তো ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম